ফরিদপুরে এবছর ডায়মন্ড আলুর বাম্পার ফলন হয়েছে। বাজারে দাম ভালো পাওয়ায় হাসি ফুটেছে কৃষকের মুখে। আবহাওয়া অনুকূলে থাকায় ফলন ভালো হয়েছে জানিয়ে কৃষি বিভাগ বলছে, বীজ সার ও কীটনাশকের দাম কমালে বেশি লাভবান হবে চাষিরা। ফরিদপুর জেলা প্রতিনিধি কেএম রুবেলের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ফরিদপুরে পেঁয়াজ, টমেটো ও শাকসবজি উৎপাদন হয়ে থাকে, তবে গত কয়েক বছর ধরে শুরু হয়েছে ডায়মন্ড আলু চাষ। এবছর সদর উপজেলার চর মাধবদিয়া, মধুখালী ও বোয়ালমারী উপজেলায় ব্যাপকভাবে এ আলু চাষ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় ফলনও হয়েছে ভালো, আর বাজার দর ভালো পাওয়ায় খুশি চাষিরা। প্রচুর পরিমাণ আলু আল্লাহ দিছে, আমার ভালো ডায়মন্ড আলু লাগাইছি, ভালো আলু। এবার আলু চাষ করে অনেক লাভবান হয়েছে, দামও ভালো পাচ্ছি। সরকারের কাছে আমাদের দাবি, সার ওষুধের দাম যদি একটু কম হয় তবে আমাদের চাষিদের প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। বীজ সার ও কীটনাশকের দাম কমালে চাষিরা বেশি লাভবান হবে বলে মনে করেন কৃষি কর্মকর্তা। বিশেষ করে এখানে কার্ডিনাল, ডায়মন্ড, অ্যাস্টেরিক, কারেজ এই সমস্ত উন্নত জাতগুলো আবাদ হচ্ছে এবং উত্তরোত্তর হেক্টর প্রতি উৎপাদন বৃদ্ধি পাচ্ছে। আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে আলু চাষিদেরকে বিশেষভাবে সহযোগিতা দিয়ে যাচ্ছি। চলতি বছর ফরিদপুরে আলুর আবাদ হয়েছে প্রায় 1000 হেক্টর জমিতে। সরকারি সহায়তা পেলে তা আরো বাড়বে বলে মনে করেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।